मौजूद बालीपाथर तोलार निर्देश थाकार परेओ बाधा दिच्छे प्रशासन। मौजूद बालीपाथर तोला ओ निये जावा निये प्रशासन द्रुत व्यवस्था ग्रहण करुक एई दाबीते बृहस्पतिवार नक्सलबाड़ीते शिलीगुड़ी महकुमा परिषदेर सभाधिपति अरुण घोषेर बाड़ीर सामने विक्षोभ प्रदर्शन करल नक्सलबाड़ी ट्रैक्टर एसोसिएशन। এদিন সভাধিপতির বাড়ির সামনে ট্রাক্টর রেখে বিক্ষোভ দেখান অ্যাসোসিয়েশনের সদস্যরা। অ্যাসোসিয়েশনের সদস্য পীযূষ চক্রবর্তী জানান, নির্দেশ আমরা মানি, কিন্তু যেহেতু আমাদের কিছু কিছু ড্যাম্পিং মাল আছে, গভর্নমেন্টের অলরেডি 30 সেপ্টেম্বর পর্যন্ত রয়্যালটি আছে, আমরা চাচ্ছি প্রশাসন আমাদের এই মালগুলো কমসে কম মানে উঠাতে দিই, এটাই হচ্ছে আমাদের মেন দাবি। আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি, যেহেতু আমাদের ড্যাম্পিং মালগুলো আছে, গভর্নমেন্টের রয়্যালটি আছে 30 সেপ্টেম্বর পর্যন্ত, এটা যেন ড্যাম্পিং মালগুলো আমাদের তুলতে দেওয়া হবে। বাধা কেন হচ্ছে সেটা তো ঠিকমতো আমরা বলতে পারছি না কেন বাধা হচ্ছে, যেহেতু গভর্নমেন্টের সিস্টেমে একটা রয়্যালটি আছে, গভর্নমেন্টের সিস্টেমে আমাদের চলতে দেওয়া হচ্ছে। মানে অনুরোধ করতে আসছি এই ব্যাপারটা যেন লেবার মজদুর সবার পক্ষে উনি হয়ে উনি ডিএম এসপি সবাইকে বলে যেন একটা সুব্যবস্থা হয়, সেই ব্যবস্থা করার জন্য আমরা বলতে এসেছি। সাময়িক কিছু অসুবিধা হচ্ছে সেটা আমরা মানুষের কাছে ক্ষমা চেয়ে নিব, সাময়িক অসুবিধা হচ্ছে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিব আমরা কিছুক্ষণের জন্য, আমরা বেশিক্ষণ রাস্তা আটকিয়ে মানুষের অসুবিধা করব না। সভাধিপতির সাথে ডেলিগেট যাবে, ডেলিগেট যায় কথা বলবে, আমরা চাইছি সভাপতি একটা সুস্থ এই লেবার মজদুর এদের ব্যাপারে একটা সুস্থ সমাধান করার জন্য আমরা এটাই চাইছি। এছাড়াও এদিন সভাধিপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই বিষয়ে সভাধিপতি জানান, না একদমই তাই, ওরা ট্রাক্টর ইউনিয়নের পক্ষ থেকে ওরা আমাকে একটা স্মারকলিপি দেয় যেটাতে লেখা আছে আমরা আপনাকে দিচ্ছি, সেটাতে পরিষ্কার করে লেখা আছে যে ওরা ওদের একটু অসুবিধা হচ্ছে নাকি ট্রাক্টরটা চালাতে, যেহেতু এখন নদী ঘাটগুলো বন্ধ আছে, ওরা বলছে যে পুলিশ প্রশাসন ই করছে। আমি পরিষ্কার বার্তা বলতে চাই যে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের কাজ করবে, এটাতে তো কিছু বলার নেই, যেটা লিগাল ওয়েতে যদি ওনারা চালাতে পারেন নিশ্চয়ই চালাবেন, তাতে কোনো দ্বিমত নেই। আর পুলিশ পুলিশের মতো কাজ করবে, পুলিশ যা কাজ করছে পুলিশ সেই মতো কাজ করবে। আমরা যেহেতু ট্রাক্টর অনেক আছে, অনেক এবার ট্রাক্টরের খালাসি আছে, ড্রাইভার আছে, ওদের লেবাররাও আছে, প্রচুর সংখ্যক লোক কিন্তু এই ট্রাক্টর ব্যবসার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট, তা আমরা তাদের পাশে আছি এবং পাশে থাকবো, কিন্তু আমরা কোনো ইল্লিগাল কাজে কিন্তু আমরা প্রশ্রয় দেব না। আমরা চাই যে ওরা অবশ্যই লিগালি যেটা কাজ করার অবশ্যই করুক, প্রত্যেকটা ট্রাক্টারওয়ালাই করুক, কারণ প্রত্যেকের সংসার আছে, আর যেহেতু আমাদের এখানে অন্য শিল্প নেই এইটার উপরে প্রচুর লোক ডিপেন্ডেন্ট, কয়েক হাজার হাজার লোক কিন্তু এই ট্রাক্টর ব্যবসার উপরে ডিপেন্ডেন্ট, তা আমরা আমি একটু এসপি সাহেবকেও জানাবো ব্যাপারটা যে কী আছে এটার। হ্যাঁ, আর আবারও বলছি যে আমরা কোনো ইল্লিগাল কাজে মদত দেব না, লিগাল ওয়েতে যেটা ওনারা করতে পারেন অবশ্যই ওনারা করবেন, তাতে আমাদের যতটা সহযোগিতা করার আমরা অবশ্যই সহযোগিতা করব। ওনারা এসছেন অনেক দিন হলো যে ওদের ট্রাক্টর বন্ধ আছে, বিভিন্ন কারণে বন্ধ আছে, তো আমরা দেখছি ব্যাপারগুলো, আর ওদেরকেও বলেছি যে ঠিকঠাক করে করলে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে ট্রাক্টর চলবে, অসুবিধা নেই।